তবে ভূগোলবিদ জামাল উদ্দিন আবুল মোহসেনের মতে বাগতাত ওয়াসিদ শহরদার মধ্যবর্তী জিল নামক গ্রামে হজরত আব্দুল কাদের জিলেন রধুল্লাতুল্লাহ আনহুয়ের জন্ম হয় একমাত্র জামাল উদ্দিন ছাড়া অন্যান্য সকলে মত প্রকাশ করেন যে বড়বীর বীর আনহু অনারব ছিলেন তিনি গিলান অঞ্চলে বসবাস করতেন এবং আঠারো বছর বয়সে জ্ঞানান্যাসের উদ্দেশ্যে জন্মভূমি পরিত্যাগ করিয়া বাগতাত চলে আসেন এবং অবশিষ্ট জীবন এখানে অতিবাহিত করেন বিখ্যাত গ্রন্থ মুজামুল বুলদানের লেখক বলেন জিলান একটি কবিলা বা গোত্রের নাম তাহারা আস্তাখার অঞ্চল হইতে বাহরাইনে আসিয়া বসতি স্থাপন করিয়াছিল খনিজ স্রব্য আহরণ ও গৃহাদি নির্মাণে তাহারা বিশেষ পারদর্শী ছিল বাহারাইনা আসিয়া তাহারা রাজানুকুলে বিভিন্ন রাজপথে অধিষ্ঠিত হয় এই তথ্যের সমর্থনে আরবি সাহিত্যের মহাকবি ইমরাউল কায়েসের কবিতাংশের উদ্ধৃতি প্রদান করা হয় বিখ্যাত পর্যটক ও ইসমাইলি ধর্মপ্রচারক নাসির খুশর ধার ভ্রমণ কাহিনীতে লিখে লিখিয়াছেন প্রাচীন সম্রাটগণ গিল উপাধি ধারণ করতেন খ্রিস্টীয় দশম শতাব্দীর বিখ্যাত ইতিহাসবিদ মসউদি ও ইবনে জারির তাবারি বর্ণনা হইতেও ইহার প্রমাণ পাওয়া যায় গিলানকে আরবি ভাষাভাষীগণ জিলান বলিতেন ইহা ছিল প্রাচীন পারস্যের একটি প্রদেশ ইহার উত্তরে ক্যাসপিয়ান সাগর দক্ষিণে আলবুরজয়ের পর্বতমালা পূর্বে তাব্রিস্তান বা মাজিন্দারান ইহার পশ্চিম সীমানা কুর ও আরাক্সিস পর্যন্ত বিস্তৃত ছিল পাঁচ হাজার চারশত তিহাত্তর বর্গমাইল এলাকা জুড়িয়া ইহার আয়তন প্রায় আড়াই লক্ষ লোকের বাস পরবর্তীকালে জিলান একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হইয়াছিল জিলানের মধ্যভাগ ছিল ফসল উৎপাদনের পক্ষে অত্যন্ত উর্বর ভূমি সম্ভবত এই কারণে অঞ্চলটি গিল গিলান বা উর্বর ভূমি নামে সমধিক পরিচিতি লাভ করিয়াছিল এই এলাকা এতই শস্য শ্যামল ছিল যে ইহাকে সবুজের সমুদ্রে বলা যাইতে পারে পরিবেশগত কারণে অঞ্চলে অধিবাসীগণের অধিকাংশ কৃষিকাজ ও রেশম শিল্পের সহিত জড়িত ছিল জিলানের একপাশে বিরাট জঙ্গল ছিল জিলানের আবহাওয়া শীত প্রধান বছরের সামান্য কিছুদিন গ্রীষ্মকালীন আবহাওয়া প্রবাহিত হইত বহুকাল যাবৎ জিলান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইহার ভৌগোলিক সীমারেখা অটুট রাখিয়াছিল বারোশো সাতাশ খ্রিস্টাব্দে হালাকু খান স্বামীরানের দুর্গসমূহ ধ্বংস করিয়া জিলানকে তাহা সাম্রাজ্যে অঙ্গীভূত করিয়া লইয়াছিলেন অতপর সাফাভি সম্রাট প্রথম আব্বাসের সময়কালে সাফাগিগণ ইহাকে পুনরায় ইরানের অন্তর্ভুক্ত করিয়া লন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ইহার অধিকাংশ এলাকা বর্তমান সোভিয়েত রাশিয়ার সহিত মিলিত হইয়া যায়